হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন তবুও একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হল নবম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়ের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নিয়ে নয় বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো ফরাসি রাজা ষোড়শলুই বর্জুয়াদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন এই ঘটনা সাধারণ মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে কিন্তু প্রবল চাপে পড়ে সুরশ লুই দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনাটি মানতে পারেননি তাই প্যারিস ও ভার্সায় শহরে প্রায় তিরিশ হাজার সেনা মোতায়েন করেন এরপর সুরশ জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুক্ত করলে প্যারিসের উন্মুক্ত জনতা হিংসার পথ বেছে নেয় রাস্তায় ব্যারিকেড তৈরি হয় জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন করে তাছাড়াও ঠিক সেই সময়েই খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয় অস্ত্রাগার লুণ্ঠন করে এরপর সাত থেকে আট হাজার সাধারণ জনতা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দখল করে এবং বন্দীদের মুক্ত করে দেয় বাস্তিল দুর্গ ছিল শাসনের প্রতীক বিনা বিচারে বহু নিরপরাধ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো বাস্তিলের পতন রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের উপর তীব্র আঘাত নেমে আসে প্যারিসের শাসন ক্ষমতা বর্জুয়াতের হাতে চলে যায় প্যারি কমিউন গঠন করে তারা প্যারিসের শাসন চালাতে থাকেন ঐতিহাসিক গুড উইনের মতে বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বে স্বাধীনতার কাল হিসেবে চিহ্নিত দশ ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান ব্যাখ্যা করো ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা যে কোনো বিপ্লবের মতো ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দায়ী ছিল এর পাশাপাশি দার্শনিকরা ফরাসি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল তাই বিপ্লবে তাদের অবদান কম নয় যে সমস্ত দার্শনিক ফরাসি বিপ্লবের অবদান রেখেছিলেন তাদের ভূমিকা নিন্নাবলী মন্তেস্কু পেশায় আইনজীবী ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন বিপ্লব বিমুখ এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ দ্য স্ট্রিট অব ল রাজার ঈশ্বর দত্ত ক্ষমতাধর বিরোধিতা করেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থন করেন তার অন্য গ্রন্থটি হল দি পার্সিয়ান লেটার ফ্রান্সের প্রচলিত সমাজ অভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন ভলতেয়ার কবি নাট্যকার সাহিত্যিক দার্শনিক ভলতেয়ার ইউরোপীয় সাহিত্য জগতের মধ্যমণি সমকালীন ফ্রান্সের গির্জার দুর্নীতি সামাজিক ও রাষ্ট্রীয় অনাচার বৈষম্যকে সর্বসমক্ষে তুলে ধরে এক জাগরণ সৃষ্টি করেন তিনি ছিলেন পূজোহিতৈশী রাজতন্ত্রের সমর্থক তার রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হল কাদিদ লেতর ফিলোজফিক রুশো ফরাসি দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় রুশু তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় সামাজিক চুক্তি নামক গ্রন্থে তিনি বলেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহায়ার হি ইজ ইন চেঞ্জ এছাড়া অসাম্যের সূত্রপাত নামক গ্রন্থে তিনি প্রচলিত সামাজিক কুসংস্কার ও বৈষম্য অত্যাচারের মূলে কুঠারাঘাত করেছেন রাজার দ্বৈত অধিকারকে তিনি অস্বীকার করেছেন এগারো ফ্রান্সে নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ঘোষণা সম্বন্ধে লেখো ফরাসি সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা নামে একটি দলিল প্রকাশ করে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা এক ঘোষণাপত্রের ভিত্তি ফরাসি সংবিধান সভা প্রকাশিত ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র রচনার ক্ষেত্রে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র এবং ইংল্যান্ডের ম্যাগনা কার্টা ও বিল অব রাইটস লক রুশো মন্তেস্কু প্রমুখ দার্শনিকের মতাদর্শ প্রভৃতি বিষয়ে প্রভাব লক্ষ্য করা যায় দুই মানুষের অধিকার ঘোষণা ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে বলা হয় যে এক মানুষ জন্মগতভাবে মুক্ত ও স্বাধীন দুই মানুষের জন্মগত অধিকারগুলি পবিত্র ও অলঙ্ঘনীয় তিন আইনের চোখে সব মানুষ সমান চার রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী হল জনগণ পাঁচ যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার অধিকারী ছয় বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সম্পত্তির অধিকার মানুষের সর্বজনীন অধিকার তিন সীমাবদ্ধতা ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে কিছু সীমাবদ্ধতা ছিল যেমন এক ঘোষণাপত্রে সামাজিক সাম্যের বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি দুই এতে মানুষের অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দেয়া হয়নি তিন এতে শিক্ষার অধিকার সম্পর্কে কিছুই বলা হয়নি চার মানুষের সংগঠিত আন্দোলন করার অধিকার সম্পর্কে ঘোষণাপত্রটি নীরব থেকেছে পাঁচ নাগরিকের অধিকারের কথা বলা সত্ত্বেও এদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ঘোষণাপত্রে কিছুই বলা হয়নি চার গুরুত্ব কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না ঐতিহাসিক ওনার বলেছেন যে এই ঘোষণার মাধ্যমে বিশেষ অধিকার ও অসাম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে তিনি এই ঐতিহাসিক ঘোষণাপত্রকে পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা বলে অভিহিত করেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যান এছাড়াও নিজের ডিসক্রিপশনে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ব্লগসের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানেও আমাদের সাথে কানেক্ট হতে পারেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড গুড বাই